ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিথাস কুকবুক অফিসিয়াল। আজ তোমাদের রান্না করে দেখাবো তরকা। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো রান্নার দিকে যাওয়া যাক। কড়াটা গরম হয়ে গেছে, 50 মুগ গড়াই আছে, কড়াতে ভেজে নেব অল্প করে। গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিচ্ছি। কড়াইটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মুগ কড়াইটা ভেজে নিয়েছি, ছোলার ডাল মুগ কড়াইতে দিয়ে দিচ্ছি। মুগ কড়াই আর ছোলার ডালটা ভালো করে ধুয়ে নেব। প্রেশার কুকারে 1 ঘটি জল নিয়ে নিয়েছি। মুগ কড়াই আর ছোলার ডালটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সেদ্ধ করে নেব। গ্যাসের জোরটা কমিয়ে নিচ্ছি। তিনটে সিটি মেরে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গ্যাসের জোরটা কমিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, 1টা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে 5 ফোড়ন। দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবারে 1টা টমেটো দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। রসুন বাটা 1/2 চামচ দিয়ে দিচ্ছি। হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন চিনি দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। ধনে পাতা
এরপরে সিদ্ধ করা ডালটা দিয়ে দেব। গ্যাসের জোরটা একটু বাড়িয়ে নিচ্ছি। একটা ডিম আছে দিয়ে দিচ্ছি। গ্যাসের জোরটা কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হবে। এখন নেড়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি। তরকাটা গেভি গেভি হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো তরকাটা। বন্ধুরা, আমার এই তরকা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওয়ে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।